হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি ইউনিক স্টাইলের আলু বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল। এই রেসিপি কেউই করে খাননি, এতটাই সুস্বাদু এবং অপূর্ব এবং ইউনিক স্টাইলের আজকে ঠাকুমা বানিয়েছে। তো চলুন দেখে নেবেন এই ইউনিক স্টাইলের খয়রা মাছের ঝোল কী কী ঠাকুমা দিয়েছেন, যার স্বাদ কিন্তু অপূর্ব, যার স্বাদ একবার খেলে ভুলতেই পারবেন না এই খয়রা মাছের ঝোলের স্বাদ। তো চলুন দেখে নিই। এর জন্য এখানে ছ পিস খয়রা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই রান্নার রেসিপি আমার ঠাকুমা করেছেন। খয়রা মাছগুলো ভালো করে নুন হলুদ মাখানোর পর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছে। দুটো করে মাছ ভেজে তুলে রাখবেন। মাছের সাইজটা অনেকটাই বড়, একটু গোল্ডেন ব্রাউন হওয়ার থেকে বেশি ভাজবেন, তাহলে কিন্তু মাছের কাঁটাটা অত লাগবে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা মাছের গায়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন, তাহলে কাঁটার ভাবটা কিন্তু অতটা লাগবে না। তো মাছগুলো দেখুন ভালো করে ভেজে নিয়েছেন। এরপর মাছগুলোকে ঠাকুমা তুলে নেবেন। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবেই মাছগুলোকে ভেজে নেবেন। আবারও বাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছেন। সবকটা মাছ ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর লাগছে। মাছ ভাজার তেলে এক ফোঁটা নুন দিয়ে দিলে কিন্তু মাছের ছাল ওঠে না এবং খুব সুন্দর মাছ ভাজা হয়ে যায়। এবং ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছেন বেগুন। বেগুনগুলোকেও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবেন। যেহেতু বেগুন খুব নরম হয় সেহেতু বেগুনটা আগেই ভেজে তুলে রাখবেন। বেগুন ভাজা হয়ে গেছে, এরপর বেগুনগুলো তুলে নিচ্ছেন। বেগুন ভাজার তেলে দিয়ে দেবেন হাফ টিস্পুন কালো জিরে আর আলু। আলুটা দিয়ে লালচে করে আলুটাকে ভেজে নেবেন এবং একটা মশলার পেস্ট তৈরি করে নেবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছেন এক টিস্পুন জিরে, এক টিস্পুন ধনে, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। মিক্সড করে এই পেস্টটা সাইডে রেখে দেবেন। অপরদিকে আরেকটা পেস্ট তৈরি করে নেবেন। এখানে নিয়ে নিয়েছেন একটা বড় সাইজের টমেটো আর চারটে কাঁচা লঙ্কা একটা মিক্সিঞ্জারের বাটির মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছেন। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছেন সেই পেস্টটা, আলুর সঙ্গেই দিয়ে দেবেন, তাহলে কিন্তু মশলা কষার সঙ্গে সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে আসবে। দেখুন সামান্য একটু মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছেন এবং ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছেন। মশলাটা কষিয়ে আসার পর দিয়ে দিচ্ছেন সামান্য জল, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা ধনে পাতার থেকে কিছু ধনে পাতা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। এতে কিন্তু ফ্লেভারটাও ভীষণ সুন্দর হয়। দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন, তাতে কিন্তু মাছের টেস্টটা আরও বেড়ে যাবে। ঢাকটা বন্ধ করে ঝোলটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছেন বেগুন। বেগুনটা দিয়ে আরও দু মিনিট ঢাকনা বন্ধ করে দিয়েছেন। এরপর কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিচ্ছেন আর দিয়ে দিচ্ছেন মাছগুলো। এখানে আপনারা ঝাল যেরকম খান সেই হিসেবে লঙ্কাটা ব্যবহার করবেন। দেখুন মাছগুলো দিয়ে ভালো করে ডুবিয়ে দিচ্ছেন যাতে ঝোলটা ভালো করে মাছের ভেতরে ঢোকে। বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট মাছটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। এইভাবে কিন্তু খয়রা মাছের ঝোল, যার স্বাদ কিন্তু অপূর্ব হয়, অবশ্যই আর আপনারা বাড়িতে করে খাবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। মাছ কিন্তু রেডি হয়ে গেছে। ওপর থেকে ধনে পাতা দিয়ে আরও 1 সেকেন্ড ফুটিয়ে নামিয়ে নিয়েছেন খয়রা মাছের ঝোল। অসাধারণ স্বাদে, অবশ্যই আপনারা বাড়িতে করবেন এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। এর টেস্ট কিন্তু একবার খেলে ভুলতেই পারবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।